নম শিবায় ওায় শিবায় বন্ধুরা আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর আগামীকাল বুধবার আর আগামীকালই এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা তো আমি আপনাদেরকে অবভিয়াসলি জানাবই কিন্তু একটি বিষয়ে মাথায় রাখবেন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল রাশি অর্থাৎ এই রাশিগুলির মধ্যে কারো না কারো আগামীকাল প্রাপ্তি ঘটবে পাশাপাশি সেই রাশিগুলিরই ইন জেনারেল টার্গেট নাম্বারের কথাও আমি বলবো যে টার্গেট নাম্বারটি টোটালি টোটালি ইন জেনারেল অর্থাৎ একই রাশির হাজারো বা লাখে মানুষ থাকতে পারে প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না কি হতে পারে কি কখনোই নয় তাই আপনি যদি হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি এখন বর্তমানে ভিডিওটি দেখছেন আপনি যদি আপনার বিষয়ে পাই পাই টু এ টু জেড জানতে চান শুধু প্রাপ্তি না আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে তাহলে ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার প্রাপ্তি যোগ আছে কি না আপনার ভবিষ্যৎ জীবনে কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে সমস্তটাই কিন্তু আপনি জানতে পারবেন ইয়েস এছাড়াও আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন তাই বলি অযথা টিকিট না কেটে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে খুব সহজ বিষয় আপনাদেরকে শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় অনেকে মনে করতে পারেন যে এটি ফ্রি সার্ভিস এটি ফ্রি সার্ভিস নয় অবশ্যই এটা মাথায় রেখে কিন্তু কল করবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের অশুভ সময় কখন রয়েছে ভেরি ইন্টারেস্টিং অশুভ সময় এই অশুভ সময়টিকে রাহু কালো কিন্তু বলা হয় ইয়েস অর্থাৎ এই সময়ে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে যে সময়টি আমি এখন বলবো সেই সময়টি হচ্ছে সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত মানে সকাল এগারোটা আঠাশ থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন যে কোনো কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা উচিত নয় আর আমি প্রতিটি রাশির নাম এখন একে একে বলতে চলেছি এবং তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি খেয়াল রাখবেন আমি যে রাশিগুলির নাম বলছি সেইটি টোটালি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনার নিজস্ব বাচ্চাটে যদি রাহুর স্থিতি শুভ থাকে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে এবং আপনি যদি জেনে থাকেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি তাহলে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে ইয়েস এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা তাই একবার হলেও লাক ট্রাই করতে পারে তবে যারা বারবার বারবার টিকিট কেটে কেটে ব্যর্থ হয়ে যাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন কারণ বর্তমানে রাহু রক্ষা কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন পাওয়ার কবচ বলুন সমস্ত কিছুর উপরে কিন্তু বিশেষ ডিসকাউন্ট অফার চলছে এই মহালয়া উৎসব উপলক্ষে মানে মহালয়ার দিন পর্যন্তই যারা নেব কি নেব না দীর্ঘদিন ধরে ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আসুন এবার আমি একে একে আগামীকালের পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আগামীকালের মিথুন রাশির শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিকেল চারটে সাতাশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে প্রত্যেক কন্যা রাশি নয় যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের কন্যা রাশির শুভ সময় হচ্ছে সকাল ছটা দুই মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে ছত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে এক এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য অর্থাৎ প্রত্যেক বৃহরাশির জন্যই প্রযোজ্য আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে আগামীকালের বৃহৎ রাশি শুভ সময় হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার ইঞ্জেনারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের মিন রাশির শুভ সময় হচ্ছে সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকারদের ইনজেনারেল টার্গেট নাম্বার দুই এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি খুব ছোট ছোট দুটো শুভ সময় একটি হচ্ছে সকাল সাতটা উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আরেকটি সময় হচ্ছে বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ